সত্যি খারাপ লাগছে অরিন্দমবাবু এখানে রয়েছেন এবং আমি এতগুলো কথা বললাম বর্তমান সময়ে পুলিশের অবস্থা নেই, কারণ কিছু করার নেই। বিষয়টা কোনো একজন দুজন ব্যক্তি বিশেষের নয়, বিষয়টা কোথাও একটা মারণ রোগের মতো সমস্ত জায়গায়, সমস্ত পুলিশ ফাঁড়ি, সমস্ত থানায় ছড়িয়ে গেছে, যেখানে গোটা রাজ্য উত্তাল, গোটা দেশ উত্তাল। সেখানে কি করে হতে পারে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরে এত বড় ঘটনা ঘটার পরও যেখানে প্রত্যেকটা লোক এসে, গ্রামের লোক এসে ভেঙে পড়ছে ফাঁড়িতে যে আমাদের মেয়েটা হারিয়ে গেছে, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে যখন মেয়ের বডি ভেসে উঠছে তখন এত নির্লিপ্ত থাকা যায় কি করে? পুজোর প্ল্যানিং, পুজোর শপিং, কে কার বউকে কি গিফট করেছে, কাকে কত টাকা দিয়েছে, কে কত কাজের লোককে বোনাস দিয়েছে, এই নিয়ে একটা বেশ মুচমুচে আড্ডা কি করে পুলিশ ফাঁড়িতে, কি করে থানায় চলতে পারে এই ধরনের মারাত্মক ঘটনা শোনার পরও? এই কোন রাজ্যে বাস করছি আমরা? আমি আসছি অরিন্দমবাবু আপনার কাছে, তার আগে আসবো বিমলদা এবং অডিটর কাছে। না দেখো, পুলিশ হচ্ছে যে কোনো প্রশাসনের অন্যতম ভিত, কারণ পুলিশ যে কাজটা করে অন্য প্রশাসকরা সেই কাজটা করে না, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করে। এখন সেই ভিতটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আলটিমেটলি তার প্রভাব পড়ে সমাজে। আমি পুরনো এগুলো দেখতে দেখতে ঠিক 4 বছর আগের একটা টুইট করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর 6ই অক্টোবর। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে হারে রেপ কেস এবং কিডন্যাপিং বাড়ছে, এক বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। গোটা তৃণমূল এবং তাদের মুখপাত্ররা রে রে করে উঠেছিল যে উনি নাকি মিথ্যে কথা বলেছেন। উনি বলেছিলেন রাজ্যের সামনে সমূহ বিপদ। দ্বিতীয় একটা তথ্য দিই, 2022 সালের 13ই এপ্রিল একটা অনলাইন পত্রিকায় পরিষ্কার বলল ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম এ রেপ স্টেট, 15 অ্যালেজড রেপ কেসেস ইন 40 ডেজ। কতগুলো তথ্য দিচ্ছি আমি, 3rd March 2022 থেকে শুরু হলো সাগর আইল্যান্ডে ক্লাস 4-এর স্টুডেন্ট রেপ্ট হলো, 22শে মার্চ বসিরহাটে এক ট্রাইবাল ওমেন রেপ্ট হলো, 22শে মার্চ 2022 11 বছরের একটা বাচ্চা রেপ্ট হলো বসিরহাটেই। আরও অনেক তথ্য এখানে রয়েছে, এটা 22-এর তথ্য দিচ্ছি। পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটে চলেছে অনেক দিন ধরে। এখানেই পরের পয়েন্টে আমি আসছি, শাসন ব্যবস্থার শীর্ষে যিনি রয়েছেন আমি আঙুল দিচ্ছি তার দিকে, কারণ বাকিদের কোনো অস্তিত্ব আমি স্বীকার করি না। তাদের ঠিক রাজনৈতিক অস্তিত্ব কত, প্রশাসনিক অস্তিত্ব কত আমরা কিচ্ছু জানি না, আমার জানার দরকারও নেই, তাদের সেই গুরুত্বও দিই না। কিন্তু একজন এখানে যিনি শীর্ষে রয়েছেন, তিনি নিজে মনে করেন তিনি সব কিছুর আধার, তাহলে উত্তরটা তাকে দিতে হবে, তাকেই প্রশ্ন করতে হবে। এবং আমার বক্তব্য তাঁর অপদার্থতা, নেতৃত্বের অপদার্থতা, প্রশাসনিক অপদার্থতার জন্যে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। তিনি লিডারশিপ দিতে ব্যর্থ হয়েছেন, তিনি পুলিশের লিডারশিপ দিতে ব্যর্থ হয়েছেন, তিনি প্রশাসনকে লিডারশিপ দিতে ব্যর্থ হয়েছেন। যখন এই ঘটনাগুলো ঘটছে, তিনি যদি কঠোরভাবে প্রশাসনকে বার্তা দিতেন তাহলে প্রশাসন নড়ে চড়ে বসত। কিন্তু এই যে বলে রাজা চলে বাজার, কথাটা হচ্ছে হাতি চলে বাজার, উনি ভুল বলেন, সেই ভুলটাকেই ধরে রাখেন এবং বলেন পুলিশকে, বলেন যা খুশি কর, লোকে যা বলে বলুক, তুমি তোমার কাজ করো। একই ব্যাপার হলো হাতি, হাতির পিঠে রাজা চলে, উনি বলছেন হাতি, উনি হচ্ছে বলছেন রাজা বাজার, উনি চলছেন বলছেন রাজা, হাতির পিঠে রাজা চলে, ওই হাতি বা রাজা একই হয়ে গেছে। কিন্তু আমি এটা মানতে পারলাম না, উনি বলছেন যে কেন হচ্ছে, কেন বারবার বারবার এতগুলো ঘটনা ঘটছে, কারণ অপদার্থতা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? উনি বলে দিয়েছেন তো কারণ, আমরা শুনি আপনাদের আরেও একবার। মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি সমস্ত ঘটনা দেখে ছানবিন করে নিজস্ব রিসার্চ টিম রেখে বোধহয় তিনি বিশ্লেষণ করেছেন যে এই রাজ্যে এত অপরাধ, এই ধর্ষণ, এগুলো কেন হচ্ছে, কোথা থেকে আসছে এত ক্রাইম। তিনি উত্তর দিয়ে দিয়েছেন, পুলিশের কোনো দোষ নেই, মা গো পুলিশের কোনো দোষ নেই। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রিসার্চ থেকে তিনি কি কারণ দেখিয়েছেন এই গোটা ঘটনার পেছনে, আসলে নেপথ্যে ভিলেন কারা, দেখুন। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না, এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে, তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই, শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়, দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন
ক্রাইমে ভর্তি আমি না ক্রিমিনাল হয়ে যাই দেখতে দেখতে, এই যদি থিওরি ফেলা হয় তাহলে ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমি ক্রাইম করা শুরু করবো। আপনার বাড়ির লোকজনের ক্রাইম পেট্রোল তো তবু একটা বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি হওয়া একটা একটা সিরিজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক সিরিয়াল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এরপর সিরিয়ালে কেউ কাউকে ধাক্কা মারলে, কেউ কারো খাবারে বিষ মিশিয়ে দিলে সত্যি তো পুলিশ। তাহলে সিরিয়ালের জায়গায় আমার প্রস্তাব হরির নাম সংকীর্তন চালু হোক, তাহলে মানুষ সবাই ধর্ম আচরণ করবে, এটা আমার প্রস্তাব রইল। মারাত্মক বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই ওনার কোনো নিজস্ব রিসার্চ টিম আছে, তারা বলেছেন যে ধরনের সিরিয়াল তৈরি করা হচ্ছে, সিনেমা তৈরি করা হচ্ছে, যা দেখে এ ধরনের ঘটনা ঘটছে, পুলিশ কি করবে? পুলিশ কি বসে বসে সিরিয়াল দেখে দেখে এখন আইডেন্টিফাই করবে কোথায় কোন জেলায় কোন প্লট বানানো হচ্ছে? এটা কি সম্ভব পুলিশের পক্ষে? দেখুন, প্রথম কথা হচ্ছে ওনার কোনো রিসার্চ টিম নেই, ওসব ফালতু কথা। কেন ক্রাইমগুলো হয় তার প্রপার কোনো রুট কজ আইডেন্টিফিকেশান গভর্নমেন্ট নিজেও জানে না। আমি যদি কারণ আইডেন্টিফিকেশান করতে বসি তাহলে একটু সময় দেবেন, এক এক করে বলছি। প্রথমেই আগে বলি যে আমরা ডেটা নিয়ে আলোচনা করার আগে আমি আজকে কোথা থেকে এসেছি সেইটা বললেই বুঝে যাবেন বাংলার কী অবস্থা। আজকে কোনো অফিস বা বাড়ি থেকে আপনার গাড়ি আমাকে পিক আপ করেনি, করেছে থানা থেকে। সেই থানায় আমি কী করছিলাম? আমি আমার নিজের মাকে নিয়ে গিয়েছিলাম এটি জিডি করাতে। কেন জিডি করাতে গেছিলাম? তার কারণ আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে তৃণমূল করি এই রকম একটা এজেন্ডা নিয়ে কিছু লোক ঢুকে পড়ে এবং তারা ঢুকে আমার অনুপস্থিতিতে মাকে হুমকি দেয়। রীতিমতো বলে যে আদালতের অর্ডার ছিল যে ঘরটা খালি করে দিতে হবে, আদালতের অর্ডারকে তারা মানবে না এরকম একটা বলে, এবং বলে আপনার ছেলে বিজেপি করে, আপনার ছেলের অনেক বদনাম আছে, এই সমস্ত বলে এবং রীতিমতো মাকে শাসায়। তার সিসিটিভি রেকর্ডিং আছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে সেটা, এবং হ্যাঁ, এবং সরাসরি বলা হয়েছে যে আপনাদের রাতের ঘুম উড়িয়ে নেব। কে বলেছে? কতগুলোই তৃণমূল করে পাড়ার অন্য পাড়ার লোকজন, তারা এসে বলেছে। তার মানে অডাসিটিতে বুঝুন যে একটা আদালতের এভিকশন নোটিশ আছে, তাও তারা একটা ঘর জবরদখল করছে এবং একজন মহিলাকে আঙুল উঁচিয়ে একেবারে হই হই করে তেড়ে যাচ্ছে, বলছে আপনার রাতের ঘুম উড়িয়ে দেবো, দেখে নেবো। তাকে বলেছে আমার, হ্যাঁ আমি নাকি বিজেপি করি, এরকম তাদের কাছে তথ্য আছে। যাই হোক, তো ফলে মাকে নিয়ে আমি অভিযোগ করাতে গেছিলাম। এবার তে ডাইরেক্ট সদস্য নন সেটা আমরা জানি এবং সেই পরিচয়তেই আপনি আসেন এখানে। এবার নিউট্রাল কি আমরা বলতে চাই যে বিজেপি কেউ করেও থাকে তাহলে বা কি করে এটা? হ্যাঁ, তার মানে তার বাড়ির মা স্ত্রী বোন এদেরকে গিয়ে দর্শন করবেন, হুমকি দেবেন, এই সমস্ত হচ্ছে এজেন্ডা। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ, ভিডিও যখন আইবুড়ো ভাত খাচ্ছিলেন, একটা শাসক দলের লোক গিয়ে যখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলেন, সেই ছবি যখন আপনাদের টিভিতে দেখেছি, তখনই বুঝেছি যে এক্সিকিউটিভ মেশিনারি বলে আর কিছু নেই।